নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজনীতি যে সম্ভাব্যতার শিল্প, বিহার দেখলে সেটাই বোঝা যায়। নীতিশ কুমার আবার সামারসল্ট মারছেন। খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের 3 বা 4 তারিখে তিনি আবার বিজেপির ছাতারতলায় আসছেন, সম্ভবত এনডিএর আহ্বায়ক হবেন। অতীতে জর্জ ফার্নান্ডেজ এনডিএর আহ্বায়ক ছিলেন, তখন সমতা পার্টি ছিল, তারপরে জেডিইউ। এবারও শোনা যাচ্ছে যে এনডিএর আহ্বায়ক হবেন নীতিশ কুমার, এবং পরবর্তীকালে নীতিশ কুমার বিহার অ্যাসেম্বলি ভাঙার প্রস্তাব দেবেন এবং লোকসভা নির্বাচনের সঙ্গে বিহারের বিধানসভা নির্বাচন হবে, এবং তারপরে যদি জেডিইউ এবং বিজেপি ক্ষমতার কাছাকাছি আসে বা তাদের অ্যালায়েন্স ক্ষমতা দখল করে, তখন বিজেপির কেউ একজন মুখ্যমন্ত্রী হবে, সম্ভবত রেণু দেবী, যিনি বেতিয়ার বিধায়ক, যিনি জেডিইউ বিজেপি মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ছিলেন, তাকে মুখ্যমন্ত্রী করা হবে। অর্থাৎ এবার আর বিহারে লিভারেজ অব দ্য স্মল গাই এই তত্ত্ব চলবে না। বিজেপি যদি নির্বাচনের পর সবথেকে বেশি আসন নিয়ে সামনে আসে, জেডিইউ বিজেপি অ্যালায়েন, বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে, নীতিশ নয়। নীতিশকে এনডির কনভেনার করা হবে, পরবর্তীকালে থেকে রাজনৈতিক পুনর্বাসন দেওয়া হবে। ব্লো হট ব্লো কোল্ড চলছিল রাহুলের, এই লালুর সঙ্গে। দেখুন, পশুখাদ্য চোর লালু পরিবারতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তার এক মেয়ে রাজ্যসভার সাংসদ, 2 ছেলে মন্ত্রী। তিনি যখন পশুখাদ্য মামলায় অভিযুক্ত হলেন, রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করলেন। নীতিশ কুমার একটা পোস্ট করেছেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, সেখানে লালুর এক মেয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন। পরিবারতান্ত্রিক দলকে যদি পরিবারতান্ত্রিক না বলা হয়, পরিবার বা তুষ্টিকরণ ভারতবর্ষের সমাজে রাজনীতিতে ক্যান্সারের মতো। আর নীতিশ কুমার রাজনৈতিক সুবিধাবাদী বলতেই পারেন, কিন্তু তার বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে কোনো দুর্নীতির অভিযোগ নেই, এটাও অনস্বীকার্য। এবং সুপ্রশাসক হিসাবে নীতিশের একটা নাম আছে। লালুর জঙ্গলরাজের পর বিহারে নীতিশ কিন্তু পরিকাঠামো থেকে শুরু করে আইন শৃঙ্খলার প্রভূত উন্নতি ঘটিয়েছেন, এবং মদ নিষিদ্ধ করে মাতৃশক্তির আশীর্বাদ পেয়েছেন, সমর্থন পেয়েছেন, অনস্বীকার্য। নীতিশের সেভাবে গণবৃত্তি না থাকলেও সুশাসক হিসাবে নীতিশের একটা গ্রহণযোগ্যতা আছে, সেই জন্য ছোট শরিক হলেও নীতিশকে বারবার বিজেপি মুখ্যমন্ত্রী কুর্সিটাকে অফার করেছে এবং নীতিশ সেটাকে গ্র্যাব করেছেন। কিন্তু যখন বিজেপির সঙ্গে মনোমালিন্য, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী নীতিশ মানতে পারেননি, 2014 বেরিয়ে এসেছিলেন, শোচনীয় ফল হয়েছিল লোকসভায়, তারপরে লালুর সঙ্গে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে 2015 বিধানসভায় জিতলেন, আবার গঠবন্ধন ছেড়ে বেরিয়ে এসে এনডিএর সঙ্গে হাত মেলালেন লোকসভা নির্বাচনে, বিহারে 40টার মধ্যে 39টা সিট এনডিএ জিতল, 16টা জেডিইউ, বাকিটা বিজেপি আর এলজেপি। তা বিজেপি জেডিইউ যে আসনগুলো লোকসভায় জিতেছিল, সবগুলো তো আর জেডিইউ নিজের ভোটে জেতেনি, তাতে বিজেপির ভোটও ছিল। তাই লালুর সঙ্গে যদি সমঝোতা হয়, লালুর আরজেডির ভোট সব জেডিইউতে ট্রান্সফার হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ লালুও চাইবেন নীতিশকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে, তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসাবে বসাতে, এবং নীতিশ যাতে কোনোভাবেই বিহারের রাজনীতিতে ছড়ি গড়াতে না পারেন, সেটা ওই মহাগঠবন্ধনে জেডিইউ শরিক থাকলে লালু কিন্তু এনশিওর করতেন। এবং জেডিইউর সাংসদরা একটা বড় অংশ চাইছেন যে লালু সঙ্গ ত্যাগ করে এনডিএ ফিরতে, যাতে লোকসভা নির্বাচনে আগের ফলাফলের পুনরাবৃত্তি করা যায়। যে বিজেপি বলেছিল নীতিশের জন্য সব দরজা বন্ধ, তারাই কিন্তু দরজা খুলছে। নরেন্দ্র মোদী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন সম্মান দিয়েছেন মরণোত্তর। পাটনার সবথেকে প্রচারিত হিন্দি দৈনিকে নিবন্ধ লিখেছেন। অমিত শাহ
নীতিশকে কিছুদিন যাবৎ রাজনৈতিক আক্রমণ করছেন না। বৃহস্পতিবার অমিত শাহের দিল্লির বাসভবনে সম্রাট চৌধুরী রাজ্য বিজেপির সভাপতি, বিহারে জেপি নাড্ডা আরও বিজেপির নেতারা বৈঠকে বসেছিলেন। নীতিশ বোধহয় নাড্ডার সঙ্গে দেখা করবেন, আনুষ্ঠানিকভাবে এনডিএতে যুক্ত হবেন। রাহুল গান্ধী 30 জানুয়ারি এই পূর্ণিয়ায় যাবেন, সভা করবেন। নীতিশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, নীতিশ যাবেন না। তলে তলে অনেকদিন ধরেই বিষয়টা চলছিল, বিষয়টা আবার পূর্ণতা পাচ্ছে। অর্থাৎ এই কিছুদিন আগে দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন না, বিহারে আমরা আটকে দেবো এনডিএকে, মূর্খের স্বর্গে বাস করছেন। বিহারে 2019 ফলাফলের পুনরাবৃত্তি হবে 24 সালে, মার্ক মাই ওয়ার্ড। অনেকে বলতে পারেন বিজেপিরও সুবিধাবাদী রাজনীতি, যে বিজেপি কিছুদিন আগে বলছিল যে নীতিশের জন্য সব দরজা বন্ধ, সেই বিজেপি আবার সাগ্রহে নীতিশকে টেনে নিচ্ছে। রাজনীতি এগুলো হয়, কিন্তু বিজেপি আর নীতিশের দর কষাকষিকে খুব একটা আমল দেবে না। হ্যাঁ, নীতিশকে তারা সম্মান জানাবে। ওই বললাম, জর্জ ফার্নান্ডেজ যেমন এনডিএর কনভেনার ছিলেন, নীতিশকে এনডিএর কনভেনার করা হবে। কিন্তু বিধানসভা নির্বাচনের পরে জেডিইউ বিজেপি গঠবন্ধন সরকারে আসলে জেডিইউ এর থেকে কেউ মুখ্যমন্ত্রী হবেন না, নীতিশ তো হবেনই না, সেক্ষেত্রে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন, হয়তো রেণু দেবী বা অন্য কেউ। এই সমঝোতাটা মোটামুটি পাকা। মোটামুটি বললাম এই কারণে, রাজনীতিতে শেষ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হয়। নীতিশের জন্য নিশ্চয়ই সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ইন্ডিজোটের পিন্ডি চটকে গেল। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ইন্ডিজোটে তিনি নেই, এবার বলছেন নীতিশ কুমার। আগামী দিনে কে বলেন দেখতে থাকুন, হতে পারে হেমন্ত সোরেনও বলে দেবেন যে আমি ইন্ডিজোটে নেই, আমি বিজেপি বিরোধিতা করব, নিজের মতো করে করব। কারণ হেমন্ত সোরেনের বিরুদ্ধে খনি কেলেঙ্কারির অভিযোগ আছে, তার বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করেছে ইডি। অনেকবার তিনি ইডির সমন উপেক্ষা করেছেন, এরপরে ইডি বাসভবনে গিয়ে তাকে জেরা করেছে। তাহলে রাহুল গান্ধীর ইন্ডি জোট নির্বাচনের 2-3 মাস আগেই মুক্তব্রে পড়ল, শরিকরা একে একে ছেড়ে যাচ্ছে ইন্ডি জোটকে, এবং রাম মন্দিরকে কেন্দ্র করে আবেগের বিস্ফোরণ। সেই আবেগের বিস্ফোরণ শুধু গোবলয়ে থাকবে না, ছড়িয়ে পড়বে বিন্ধ্য পর্বতের দক্ষিণে, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। প্রধানমন্ত্রী যদি তামিলনাড়ু রামানাথপুরম থেকে নির্বাচনে লড়েন, উত্তর ভারতে রাম আবেগে গেরুয়া সুনামি হলে দক্ষিণ ভারতে গেরুয়া ঝড় হবে। এই যে পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে পদ্মভূষণ যারা পেয়েছেন তাদের মধ্যে বৈজয়ন্তীমালা আছেন, তাদের মধ্যে ভেঙ্কাইয়া নাইডু আছেন, তাদের মধ্যে চিরঞ্জীবী আছেন, সুব্রহ্মণ্যম বলে জনৈকা শিল্পী পেয়েছেন, চারজন আছেন। পদ্মশ্রী প্রাপকের তালিকাতেও দক্ষিণের ছড়াছড়ি, অর্থাৎ দক্ষিণ ভারত হচ্ছে বিজেপি বিশেষ নজরে আছে, র্যাডারে আছে। কারণ প্রধানমন্ত্রী বলেন যে আমাদেরকে শুধু উত্তর ভারত পশ্চিম ভারতের পার্টি বলা হয়, কেন আমরা বিন্ধ্য পর্বতের দক্ষিণে পৌঁছতে পারছি না? তাই বিন্ধ্য পর্বতের দক্ষিণে বিজেপিকে পৌঁছতে হলে তাদের সেরা বাজি নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদী এই বছরে 2-2 বার দক্ষিণ ভারতে গেছে, রামানাথপুরম থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করলে দক্ষিণ ভারতে ভালো প্রভাব পড়বে। কর্ণাটকে বিজেপিতে শক্তিশালী, জগদীশ শেঠার আবার ফিরে গেলেন বিজেপিতে, তিনি লিঙ্গায়েত নেতা, তিনি বিধানসভার আগে ছেড়েছিলেন বিজেপি, হেরেছিলেন বিধানসভায় কংগ্রেসের টিকিটে, কংগ্রেস তাকে বিধান পরিষদের সদস্য করেছিল, বিধান পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে জগদীশ শেঠার, তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে, আবার ফিরে যাচ্ছেন বিজেপিতে। তাহলে ভোটের আগে বিজেপি শক্তিশালী হলো। তাহলে শুধু দক্ষিণ ভারতে অন্ধ্রে এই তেলেঙ্গানাতে বিজেপির ক্ষমতা বাড়ছে, কর্ণাটকে তারা আগে সরকার করেছিল, তাদের প্রভাব আছে, বাকি রইল কেরালা, তামিলনাড়, আন্ধ্রা। আন্ধ্রাতে বিজেপি 3টে আসন পেয়েছিল লোকসভায়, ওখানে চন্দ্রবাবুর সঙ্গে তাদের সমঝোতা হবে, চন্দ্রবাবু
রাম মন্দিরে কনসেক্রেশন এসেছিলেন, কেরালায় খ্রিস্টানদের মধ্যে বিজেপি প্রভাব বাড়াবার চেষ্টা করছে, ইতিমধ্যে 17-18% ভোট তারা পায়, তাই খ্রিস্টান ভোটের একটা অংশ যদি বিজেপি পায় তাহলে সেটা কংগ্রেসের কাছ থেকেই যাবে, তাহলে কংগ্রেস দুর্বল হবে। 19-এ কংগ্রেস লোকসভা নির্বাচনে কেরালায় 19টা আসন পেয়েছিল, তাদের 52টা মোট আসনের মধ্যে 19টা এসেছিল কেরালা থেকে। আর তামিলনাড়ুতে বিজেপি 2014 সালে কন্যাকুমারিকা থেকে জিতেছিল, কিন্তু আর কোথাও জেতেনি। এবার যদি রামানাথপুরম থেকে মোদিজি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে বিন্ধ্য পর্বতের দক্ষিণেও কিন্তু গেরুয়া ঝড় উঠবে। নীতীশ কুমারের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বললাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গের সভাপতি অমিতাভ দত্তের সঙ্গে। অমিতাভদা, নীতীশ কুমার আবার সামার সল্ট খেতে চলেছেন, চারবার হলো, দুবার গঠবন্ধন ছেড়েছিলেন, আবার গিয়েছিলেন, এখন শোনা যাচ্ছে যে নীতীশকে NDA এর কনভেনার করা হবে এবং বিহারের মুখ্যমন্ত্রী হবেন বেতিয়ার বিধায়ক, মহিলা বিধায়ক রেণু দেবী, পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষ তিনি। কিভাবে দেখছেন এই মুভমেন্টটা? দেখুন, এটা পাওয়ার পলিটিক্স এর খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে ব্যারাকিং করে দিয়েছেন, উত্তরবঙ্গের প্রচার রাহুল গান্ধী করতে পারছেন না এবং তিনি তারপরে ফিরে চলে যাবেন, কেন ফিরে চলে যাবেন দিল্লি সেটাও খুব পরিষ্কার নয়। এখন এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষে এবং সারা ভারতে বহু বছর ধরে কোন নির্দিষ্ট অথবা নীতি নির্ধারিত অথবা কোন আদর্শ ভিত্তিক রাজনীতি তো বহুদিন অন্তর্হিত হয়েছে সমস্ত রাজনৈতিক দলের থেকে। আজকে যদি নীতিশ সমর্থন খায় তাহলে বিজেপিও তাকে গ্রহণ করার জন্য দুহাত ভরে আগ্রহ প্রকাশ করছে, তাহলে পার্টি তো শুধু একা নীতিশ খাবে না, খাবে কি খাবে না, এখনো পর্যন্ত রাজনীতিতে দরকষাকষির খেলা। আমি একবারিয়ে কমেন্ট করছি না, কিন্তু যে বক্তব্যটা আপনি রাখছেন সেই বক্তব্যটার মধ্যে নীতিশ কুমার যদি ভিলেন হয় তাহলে বিজেপি কোন রাষ্ট্রের কোন রাজ্যের ধোয়া তুলসী পাতা হলো? তারা তো দুদিন আগে তাদের লোকেরা এক বাক্যে সমস্ত কথা বলে গেছে যে আমাদের সমস্ত দরজা বন্ধ, ওপর থেকে নিচ এবং মাঝারি সবাই নীতিশ কুমারের জন্য সমস্ত দরজা বন্ধ। তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন না কেন, যে যারা সর্বোচ্চ পদে বসে আছে তাদের মতো মিথ্যাচরণ ভারতবর্ষে আর কেউ করছে না? হ্যাঁ, বিজেপি যখন বলেছিল দরজা বন্ধ, আবার বিজেপি যদি দরজা খোলে তাহলে বিজেপিরও সমর্থন, সেটা আপনারা বিচার করুন। আপনি তো খালি একজনের কথা বললেন, আমি তো আপনাকে পুরো রাজনৈতিক পরিস্থিতিটা বলছি, তাই না? এখন সেটা আপনারা দেখুন, ক্ষমতার জন্য যদি আপনি মিথ্যাচরণ করবেন, একজন সমর্থন দেবে, একজন যিনি সমর্থন তার বিশ্বাসযোগ্যতা নেই, বিশ্বসনীয়তা নেই, তাকে মূর্তি জুড়িয়ে ধরবেন, তাহলে কে সাধু আর কে পাপি? সবই তো ক্ষমতা, রাষ্ট্রহিতে কাজ, শুনুন, রাষ্ট্রহিতে কাজ, ও ভবিষ্যতে মানুষ চিন্তা করবে যে সাইকেল দেওয়া, চাল দেওয়া, ডাল দেওয়া, ডিস্ট্রিবিউট, পশ্চাৎপদ জাতি মানুষকে সহায়তা করা, এটা ওয়েলফেয়ার স্টেটের কাজ তো বটেই, কিন্তু ঘুষ দিয়ে দরিদ্র মানুষকে দরিদ্র রেখে তার ভোট কিনে ক্ষমতার মেওয়াচাটা, এটাও গণতন্ত্রে কতখানি রাষ্ট্রহিতে কাজ করে, এটাও ভারতের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে তাদের মনে ঢুকবে নাকি? রাষ্ট্র এবং রাজ্যের কথাই আমি বলতে চাইছি। অমিতাভদা, আমার শেষ প্রশ্ন, নীতিশ যদি শেষ পর্যন্ত NDA তে ফেরেন তাহলে বিহারে ইলেকটোরাল অ্যারিথমেটিকটা কিরকম দাঁড়াবে? দেখুন, ভারতবর্ষের মানুষ অনেক সতর্ক, মানুষ ভারতবর্ষের মানুষ দরিদ্র, অসহায়, কিন্তু মূর্খ বলে ভারতবর্ষের মানুষকে অবজ্ঞা করার কোন জায়গা নাই। যদি হতো তাহলে ইন্দিরা গান্ধীর মতো প্রভাব এত প্রতাপশালী নেত্রী, এক সময় তো ইন্ডিয়া ইজ ইন্দিরা উচ্চারিত হয়েছিল, এখন যদি কোন রাষ্ট্রপ্রধান তিনি পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেন,
এবং কনস্টিটিউশনাল হেড ভারতের রাষ্ট্রপতিকে সেখানে ঢুকতে দেওয়া না হয়, আমি বুঝে প্রত্যেকটা কথা ব্যবহার করছি, এবং যদি যদি সেই ক্ষেত্রে এবং সেরকম ভাবে শঙ্করাচার্য বাইরে বসে হাততালি দেওয়ার মতো পরিস্থিতিতে থাকবে এবং একজন রাজনৈতিক নেতা ক্ষমতা নিয়ে তিনি হিন্দু ধর্মের কথা বলে সেখানে মূর্তিকে প্রাণ দেবেন, শক্তিশালী নেতা গণতন্ত্রের পক্ষে কতটা কার্যকরী অথবা সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জা কিনা, মানুষের ক্ষমতায় ক্ষমতাশালী হয়ে যদি কোনো ব্যক্তি যদি সেই মানুষকেই যদি হেয় জ্ঞান করে থেকে থাকে, আমি কিন্তু কোনো জায়গায় কনক্লুশনে যাচ্ছি না, ভারতের গরিব সাধারণ মানুষের এই সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়া, মানুষ সিদ্ধান্ত নেবে বিহারে কে জিতবে, মানুষ সিদ্ধান্ত নেবে ভারতে রাজনীতির অঙ্গনে কে আসবে, এটা মানুষের হাতে। আপনি ইলেকটোরাল পলিটিক্স এর যে 1-2-3-4 কথা বলছেন, যে সেই 1-2-3-4 রাজনীতি রাজনীতিতে সবসময় প্রযোজ্য হয় না, 2-2-4 হয়, 2-2-22। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ, ধন্যবাদ। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন।